হিমানির বয়স তখন মাত্র 16 বছর, 10 বছর আগেকার কথা। এক দুর্ঘটনায় তার জীবন ওলটপালট করে দিয়েছিল। মুহূর্তে একরাশ অন্ধকার নেমে এসেছিল চোখের সামনে। দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন হিমানি। চোখের সামনে মেয়েকে নিয়ে দেখা সমস্ত স্বপ্ন ভেঙে গিয়েছিল বাবা মারও। ভেবেছিলেন মেয়ের ভবিষ্যৎ অন্ধকার। সেই হিমানি সম্প্রতি কয়েক মিনিটে কোটিপতি হয়ে উঠলেন। KBC 13-র প্রথম কোটি টাকা বিজয়ী তিনি। একটুর জন্য 7 কোটি টাকা জেতার সুযোগ হারিয়েছেন হিমানি। अगला प्रश्न है 16वां प्रश्न जो कि है 7 करोड़ रुपयों के लिए। তার পুরো নাম হিমানি বন্দেলা। আগ্রার মেয়ে হিমানি কেন্দ্রীয় সরকারের একটি স্কুলে অঙ্কের শিক্ষিকা। 2011 সালে একটি দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন তিনি। তখন থেকেই দুচোখে প্রায় দেখতেই পান না। অনেক চিকিৎসার পর মোটা কাচের চশমা পরে দৈনন্দিন কাজকর্ম যদিও চালাতে পারেন এখন। পাতা কেসে চলেগা ও ইয়ে বিটস কেসে রিপ্রেজেন্ট করেঙ্গে কিস নাম্বার কো রিপ্রেজেন্ট করেঙ্গে সো ফ্রেন্ডস। সম্প্রতি KBC সিজন 13-র একটি এপিসোডে অমিতাভ বচ্চনের মুখোমুখি হয়েছিলেন তিনি। একটার পর একটা কঠিন প্রশ্নের উত্তর দিয়ে 1 কোটি টাকা জিতে নেন। শেষ যে প্রশ্নের উত্তর দিয়ে তিনি কোটিপতি হয়েছেন তার জন্য কোনো লাইফলাইন ব্যবহার করেননি তিনি, নিজেই উত্তর দিয়েছিলেন। সঞ্চালক বিগ বি তাকে প্রশ্ন করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের গুপ্তচর হিসেবে ফ্রান্সে থাকাকালীন নূর ইনায়েত খান কি ছদ্মনাম নিয়েছিলেন। প্রশ্নের সঠিক উত্তর দেন তিনি। এই খেলার নিয়ম অনুযায়ী পরের রাউন্ডে 7 কোটি টাকার প্রশ্ন করা হয় প্রতিযোগীকে, কিন্তু ঝুঁকি নেননি হিমানি। 7 কোটি টাকার রাউন্ডটি খেলতে চাননি। এই বিপুল অঙ্কের টাকা দিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে চান হিমানি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য একটি কোচিং সেন্টার খুলতে চান। সেই সমস্ত শিশুকে বিভিন্ন প্রতিযোগিতামূলক সরকারি চাকরির জন্য তৈরি করতে চান। অতিমারিতে চাকরি হারানো বাবার জন্য বিকল্প রোজগারের ব্যবস্থা করতে চান। তার জন্য একটি ব্যবসার কথা ভেবেছেন হিমানি। ভাই বোনদের ভবিষ্যতের জন্য মোটা অঙ্কের টাকা ব্যাংকে জমা রাখার পরিকল্পনাও রয়েছে তার। আর নিজের জন্য হিমানির কথায়, পরিবারেই আমার সবকিছু, ওদের জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগবে। 1 কোটি জিতল। ডান চোখে একেবারে দেখতে পান না হিমানি। বাঁ চোখে যেটুকু দৃষ্টিশক্তি ছিল তাও ক্রমশ হারিয়ে ফেলেছেন। বহুদিন হলো বাঁ চোখে গ্লুকোমা ধরা পড়েছে, চিকিৎসা চলছে। তাকে নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই পরিবারের। হিমানি কিন্তু দিব্যি বাঁচেন। শুধু তাই নয়, তার মতো অন্যদেরও বাঁচার অনুপ্রেরণা জুগিয়ে যান। মুখে সবসময় হাসি, ক্লাসে ছাত্রদেরও হাসতে শেখান তিনি। আশরাফি দিবা, আমার সংবাদ। तो अब हमको क्या करना है, वापस अपने हेड को क्या करना है, टैप के नीचे।